আসসালামু আলাইকুম বন্ধুরা, এরকম একটি গ্লাসের মধ্যে আপনারা কিভাবে স্টিকার প্রিন্ট করবেন গ্লাসের ক্রেস্টের মধ্যে, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি আজকে দেখিয়ে দেব। এই যে দেখুন, আমি স্টিকারে প্রিন্ট করে রাখছি। তো আপনারা কিভাবে প্রিন্ট করে এটির উপর শিফট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটি গ্লাসের মধ্যে আপনারা যদি মেটাল শিট প্রিন্ট করেন, তাহলে মেটাল শিট প্রিন্ট করলে আপনাদের অনেক কস্টিং পড়ে যাবে। যদি আপনারা এরকম গ্লাসের উপর স্টিকার প্রিন্ট করেন, তাহলে আপনাদের কস্টিং এবং প্রাইস অনেক কম পড়বে এবং কাস্টমারকে আপনারা অনেক কম প্রাইসে দিতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে এখন নতুন আসছেন, আমি আশা করব আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। সাবলিমিশন পেপারে প্রিন্ট করা পেপারগুলো আমি স্টিকারের উপর এভাবেই বসিয়ে নিচ্ছি। যেহেতু সাবলিমিশন প্রিন্ট করা অনেকেই জানেন, তাই প্রিন্ট কীভাবে করতে হয় সেই ভিডিও করলাম না। স্টিকার যেহেতু এরকম ব্যান্ড হয়ে যায়, তো আপনারা এরকম যে টেপ আছে, এই টেপ লাগিয়ে আমি যেভাবে লাগিয়ে নিছি, এই যে দেখুন, এভাবে লাগিয়ে ফিটিং করে নেবেন। এই জায়গাতে টেম্পারেচার আপনারা সেট করবেন 320-এ, তারপর সেকেন্ড দিয়ে দিবেন 40 সেকেন্ড, যাদের নতুন মেশিন তারা 30 সেকেন্ড দিবেন, নাহলে প্রিন্ট ভালোভাবে আসবে না। আমরা টেম্পারেচার এবং টেম্পারেচার সঠিক পর্যায়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নিব। টেম্পারেচার সঠিক পর্যায়ে আসার পর এই যে দেখুন টেম্পারেচার কত দিছি, আর এরকম বিপ সাউন্ড করবে। মনে রাখবেন, স্টিকারের ক্ষেত্রে বিপ সাউন্ড করার আগে আপনারা মেশিনে দিবেন না। তো আমরা যখন এটাকে দেখুন, আপনারা ব্যাস আপনারা এখানে ক্লিক করে দিবেন, আমাদের প্রিন্ট হয়ে গেছে। দেখুন, তো বন্ধুরা এই যে দেখুন আমার প্রিন্ট করা স্টিকারগুলি। তো আমরা এবার এটাকে কেটে নেব, কেটে আপনাদেরকে সহজভাবে ফিটিং করে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমাদের কাঙ্ক্ষিত গ্লাসটি, এই গ্লাসের উপর মূলত স্টিকারটি ফিটিং করব। তো আপনারা এই যে অপোজিট সাইডে স্টিকারের, তো আমরা অপোজিট সাইডে স্টিকারের যে কাগজটি আছে ব্যাক পার্টের, এই যে এটি এটি আমরা এভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর এই যে দেখুন, এই যে দেখুন আমি এটিকে ফিটিং করে নিয়েছি।